হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে আমরা চিওজ মেথডের একটা অঙ্ক করছি যেটা টু থাউজেন্ড ফোরটিনে সেমিস্টার এক্সামে এসেছিল তো একটাই কথা বলবো যে ডিটার্মিনেন্ট চিওস মেথডের উপর অনেক রকম অঙ্ক হয় প্রত্যেকটা অঙ্ক তো করা সম্ভব নয় ডেটা চেঞ্জ করে দেবে এক্সামে দু থেকে চারটে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবেন যাতে চিওজ মেথডটা ভুল না হয় চিওজ মেথডটা সম্বন্ধে আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যায় তাহলে যাই ডেটা থাকুক না কেন আপনি অঙ্কটা সলভ করতে পারবেন তো চলুন শুরু করি ফোর বাই ফোর অর্ডারের ডিটার্মিনেন্ট চিওস মেথড হয় থ্রি বাই থ্রি অর্ডারের ডিটারমিনেন্টেও চিওজ মেথড হয় কিন্তু আমাদের সিলেবাসে ফোর্থ অর্ডারের ডিটারমিনেন্টে চিওজ মেথড অ্যাপ্লাই করা হয় দ্যাট ই টু প্রথমের ভেলোটা কী আছে জিরো জিরো যদি থাকে তাহলে আমরা চিওজ মেথড অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমাদের ফর্মুলাটা হচ্ছে প্রথমের ভ্যালুটা ওয়ান বাই সেই ভ্যালুটা হয় প্রথম ভ্যালুটা হোল টু দি পাওয়ার ফোর মাইনাস টু যদি এটা জিরো হয়ে যায় তাহলে তো ইনফিনিটি হয়ে যাবে আমাদের রেজাল্টটা আসবে না তাই আমরা ফার্স্ট আর সেকেন্ড দুটো রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করব। এটা আমাদের ফার্স্ট রো তাই আমরা ফার্স্ট আর সেকেন্ড দুটো রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের রো ওয়ান এটা হচ্ছে রো টু রো টুটাকে এখানে নিয়ে যাব রো ওয়ানটাকে এখানে নিয়ে আসব। যখন ডিটারমিনেন্টের সময় আমরা একটা রো এর সাথে আরেকটা রো এর ইন্টারচেঞ্জ করব। অথবা একটা কলমের সাথে আরেকটা কলমের ইন্টারচেঞ্জ করব। তখন একটা মাইনাস হয় তাহলে আমরা রো ওয়ান আর রো টু দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করছি একটা মাইনাস আসছে কি হবে রো টুটা রো ওয়ানের জায়গায় যাবে মানে ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান রো ওয়ান হচ্ছে জিরো মাইনাস ওয়ান টু আর থ্রি আর বাকি দুটো রো সেম আছে যখন সেমিস্টারে অঙ্কগুলো করবেন তখন পাশে লিখে দেবেন যে কি করছেন ইন্টারচেঞ্জ করছেন নাকি অপারেট করছেন কি করছেন সেই জিনিসটা পাশে লিখে দেবেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো এই ইন্টারচেঞ্জের জন্য আমাদের একটা মাইনাস হলো সব সময়টা মনে রাখবেন ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ যখনই হবে রো অথবা কলাম একটা মাইনাস আসবে দ্যাট ই টু এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব মাইনাসটা রয়ে গেল ওয়ান বাই ফার্স্ট ভ্যালু ভ্যালুটা হোল টু দি পাওয়ার ফোর মাইনাস টু অনেক স্টুডেন্ট গ্রুপে জিজ্ঞাসা করছিল যে ফোর মাইনাস টু কেন হলো ফোর হয়েছে এই কারণে ফোর বাই ফোর অর্ডার ডিটারমিনেন্ট তার জন্য ফোর হয়েছে নেক্সট লাইনে আমরা যখন চিওজ মেথডটা অ্যাপ্লাই করব তখন ছোট ছোট টু বাই টু অর্ডারে ডিটারমিনেন্টে ভাঙব তার জন্য টু হয়েছে ডিটারমিনেন্ট প্রথম ভ্যালুটা হচ্ছে ওয়ান টু জিরো মাইনাস ওয়ান নেক্সট হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু অর্থাৎ এই দুটো ভ্যালু কমন থাকছে যত এদিকে যাচ্ছে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু তিন নম্বরটা ওয়ান ওয়ান জিরো থ্রি খুব কেয়ারফুলি অঙ্কটা করবেন বেশি অঙ্ক করা দরকার নেই বুঝে বুঝে চার থেকে পাঁচটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে রাখবেন দেখবেন যে কোনো অঙ্ক চিওজ মেথড দিয়ে করতে পারবেন এখানে কি হবে ওয়ান টু ওয়ান ওয়ান তারপরের ভেলোটা ওয়ান মাইনাস ওয়ান ওয়ান টু তারপর একটা ওয়ান 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 মাইনাস ওয়ান থ্রি ওয়ান 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 থ্রি জিরো কমপ্লিট হয়ে গেল আমাদের টিওস মেথড অ্যাপ্লাই করা দ্যাট ইকল টু মাইনাস রইল ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস টু ফোর মাইনাস টু মানে টু ওয়ান মানে ওয়ান ওয়ান বাই ওয়ান আর লিখলাম না ডিটারমিনেন্ট এবার এই পার্টগুলোকে ভাঙব প্রথমটা কি হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ফর্মুলার মাইনাস জিরো এখানে টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস জিরো এখানে থ্রি ইন্টু ওয়ান 3-0 এটার ক্ষেত্রে 1 ইন্টু 1- মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে ওয়ান 2 টু টু 2 ওয়ান টু ফর্মুলার 1 ওয়ান ইন্টু মাইনাস মানে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস সিক্স ওয়ান ওয়ান মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জিরো ইন্টু ওয়ান জিরো মাইনাস থ্রি ড্যাট ইকলস টু মাইনাস এটা রইল মাইনাস ওয়ান এখান থেকে টু থ্রি ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান থ্রি থ্রি মাইনাস ওয়ান টু টু মাইনাস সিক্স মাইনাস ফোর ওয়ান প্লাস থ্রি ফোর জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি এবারে মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই ভেতরে দ্যাট ইকল টু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে যে কয়টা মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর যাদের প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু ফোর মাইনাস ফোর থ্রি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পর এবার আমরা ভাঙতে পারি দ্যাট ইকল টু থ্রি বাই থ্রি অর্ডারে ডিটারমিনেন্টে আসার পর অর্থাৎ ফোর্থ অর্ডারের ক্ষেত্রে আমরা চিওস মেথড অ্যাপ্লাই করব সেখান থেকে থ্রি বাই থ্রি অর্ডারে এলাম এখানেও আপনি চাইলে কখনো কখনো চিওস মেথড অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমরা এর নর্মাল সলিউশন মড এ যেভাবে বার করতাম থ্রি বাই থ্রি অর্ডারের ডিটার্মিন্ট থেকে বা মেট্রিক্স থেকে সেইভাবে আমরা এখান থেকে বার করে নিতে পারবো আদারওয়াইজ আপনি যদি চান থ্রি বাই থ্রি অর্ডারের এর মেথড অ্যাপ্লাই করবেন তাহলেও করতে পারেন সেম প্রসিডিউর ফোর বাই ফোর অর্ডার আমরা যেইভাবে করেছি থ্রি বাই থ্রি অর্ডার সেম করবেন তাহলে থ্রি বাই থ্রি অর্ডারে চিওজ মেথড অ্যাপ্লাই করলে কী হবে প্রথমের ভ্যালুটা ওয়ান আছে ওয়ান বাই থ্রি অর্ডারের থ্রি মাইনাস টু ডিটারমিনেন্ট ফার্স্ট ভ্যালুটা হবে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি তারপর একটা ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু ফোর মাইনাস ফোর এখানে কি হচ্ছে মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস টু পরের ভ্যালুটা কি হচ্ছে মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফোর মাইনাস ফোর ইন্টু টু এইট মাইনাস এইট মাইনাসে মাইনাসে প্লাস এইট থ্রি ইন্টু ওয়ান থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ দ্যাট টু ওয়ান বাই ওয়ান ওয়ান হয়ে গেল আর লিখছি না মাইনাস থ্রি প্লাস টু মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি ওয়ান মাইনাস ফোর প্লাস এইট প্লাস ফোর থ্রি প্লাস টুয়েলভ ফিফটিন দ্যাট টু এখান থেকে কী আসছে ফিফটিন মাইনাস ওয়ান মাইনাস ফিফটিন ফর্মুলার মাইনাস ফোর ইন্টু ওয়ান ফোর দ্যাট टू টু থার্ড অর্ডার মেথড অ্যাপ্লাই করলে फोर्थ অর্ডারে চিওজ মেথডের যা প্রসিডিউর আছে সেইম প্রসিডিউরে অ্যাপ্লাই করবেন এক্সারসাইজে বেশ কিছু অঙ্ক আছে উপর সেগুলো প্র্যাকটিস করতে পারেন এগুলো থেকেই কমন পড়ে যাবে সো থ্যাংক ইউ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি দেখবেন যাদের কাছে কঠিন লাগছে দু একবার ভিডিওটা ভালো করে দেখবেন খাতায় প্র্যাকটিস করবেন চিওজ মেথড থেকে ব্রড কোয়েশ্চনের মধ্যে একটা থাকবে হান্ড্রেড পারসেন্ট শিওর ভিডিও দেখলে আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ